السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের 29তম পর্বে। আমরা আজকের করা অনেকগুলো প্রশ্ন থেকে কিছু প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। কিছু সময় আমাদের ক্ষেপণ হয়ে গিয়েছে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে, সেই জন্য আমরা শুরুতে দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন সামনের সময়টুকু আমরা সুন্দর এবং সুষ্ঠু মতো ব্যয় করতে পারি এবং কোনো রকমের সমস্যা ছাড়াই আমরা আজকের এই পর্ব শেষ করতে পারি। ইন্নাহু ওয়ালিউ যালিকা ওয়াল কাদিরু আলাইহ। আরমান আহমেদ, তিনি আমাদের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা উপকারী এলেম আমাদেরকে দান করেন। আমরাও আল্লাহর কাছে আমাদের সবার জন্যই উপকারী এলেমের চাহিদা ব্যক্ত করছি এবং আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে এলমে নাফে কল্যাণময় এলেম দান করবেন ইনশাআল্লাহ। এবং তিনি পাশাপাশি আমাদের কাছে এই দোয়া চেয়েছেন যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে সব ধরনের রোগ ব্যাধি সেরে যায় এবং তাকে আল্লাহ তাআলা নেক সুস্থতা এবং নেক হায়াত দান করেন। আমরা অবশ্য দোয়া করছি এবং দোয়া করছি তার জন্য এবং আরও সকল মুসলিম ভাই বোনদের জন্য স্পেশালি, এবং আল্লাহর কাছে আমরা এই দোয়াও করব। আল্লাহুম্মা ইশফিনা ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। হে আল্লাহ, আমাদেরকে আপনি শেফা দান করুন এবং আমাদের ভাইদেরকে আপনি শেফা দান করুন। মুসলিমদের যারা অসুস্থ ব্যক্তি আছে তাদেরকেও আপনি শেফা দান করুন। আপনার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, রক্তদান শিবিরে রক্তদানের পরে পুরস্কার গিফট দেয় বা সেখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এগুলো নেওয়া বা খাওয়া বৈধ হবে কি না? প্রথমত যে মূলনীতিটা আমাদের জানা দরকার সেটি হচ্ছে, মানুষের শরীরের রক্ত অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রয়যোগ্য নয়। অর্থাৎ কেউ যদি তার রক্ত বিক্রি করতে চায়, যেহেতু সেটা মানুষের শরীরের অংশ, রক্ত অঙ্গ নয় তবে শরীরের অংশ, যেহেতু শরীরের ভেতরেই এর অবস্থান, মানুষের শরীরের কোনো অংশ অথবা অঙ্গ কোনোটাই বিক্রি করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। সেই সম্মানের ধরনটাই এমন যে বনি আদম জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় তার দেহ বিক্রি করা যাবে না, তার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা যাবে না কিংবা কেনা যাবে না, কেনা বেচা কোনোটাই করা যাবে না। ফলে শরীরের কিছু জিনিস দেয়া যায়, এটা জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে, তার মধ্যে একটা হচ্ছে রক্ত, কখনো কখনো আরও যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজেকে ধ্বংস না করে বা বড় ধরনের কোনো ক্ষতির মুখোমুখি না হয়ে মানুষকে দেয়া যায়, সে ধরনের অঙ্গদানও শরীয়তে জায়েজ আছে, কিন্তু বিক্রি করা যাবে না, এটা দানের বিষয়, বিক্রি করা যাবে না। তাহলে এই মূলনীতি জানার পরে এখন যদি রক্ত দেওয়ার পরে কেউ মূল্য দেয় তাহলে সেটা গ্রহণ করা হারাম হবে। মানে সেই মূল্য দেওয়ার জন্য কোনো শর্ত আরোপ আগে থেকে করা হোক বা না করা হোক, রক্ত বেচা হোক অথবা না বেচা হোক, যদি মূল্য হিসাবে কেউ দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। কিন্তু রক্তদান কর্মসূচির ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, খাওয়া দাওয়ার যেমন যে ব্যবস্থা, এটি হচ্ছে মূলত রক্ত দেওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ফলের জুস অথবা পানি খেতে হয়, তা না হলে শরীরটা অনেক বড় ধরনের দুর্বলতার মুখোমুখি হতে পারে এবং রক্তদানকারী ব্যক্তি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে যারা রক্ত নেয়ার ব্যবস্থা করেছেন এবং হয়তো অনেক লোকের থেকে তারা সে ব্যবস্থা করেছেন, তারা এই ধরনের খাবার দাবারের ব্যবস্থা করেন যাতে করে রক্ত দেওয়ার পরে ব্যক্তি দুর্বল না হয়ে যান, অসুস্থ না হয়ে যান। আর গিফট যেটা দেওয়া হচ্ছে সেটা যদি নমিনাল গিফট হয়, অর্থাৎ সামান্য হয়, যেমন একটা কলম দিল, একটা খাতা দিল, সিম্বলিক, তাহলে এটা কিন্তু মূল্য নয়, এটা মূল্য নয়। এটা হচ্ছে অনেক সময় রক্তদান যে প্রতিষ্ঠানগুলো আছে, রক্তদান কর্মসূচি যারা বাস্তবায়ন করে, তারা তাদের ব্র্যান্ড অথবা তারা তাদের নামের প্রচারের জন্য
কিছু সাধারণ গিফট প্রদান করে থাকে, তাহলে সেটা যদি সেই পর্যায়ের হয় কোনো অসুবিধা নাই। কিন্তু এটা যদি মূল্যের পর্যায়ে চলে যায় তাহলে সেই গিফট নেওয়া জায়েজ হবে না, কারণ রক্ত বিক্রি করা যায় না, সেটা আমরা শুরুতেই বলেছি। অতএব শেষ কথা আমরা বলবো যে যদি মূল্যের সেটা ধারে কাছে না হয় অথবা সেটা সৌজন্যমূলক জুস কিংবা সামান্য খাবারের ব্যবস্থা করা হয়, তাহলে এই ধরনের ছোট্ট গিফট অথবা খাবার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কারণ এটা মূল্যের পর্যায়ে পড়ে না। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিয়ে বাড়িতে ক্ষীর খাইয়ে টাকা নেওয়া এবং দেওয়া কি ঠিক? আমি ঠিক জানি না বিয়ের বাড়িতে আসলে ক্ষীর খাইয়ে টাকা নেওয়া হয় কি না, এটা আমরা এই প্রথম শুনলাম। বিয়ের বাড়িতে তো আসলে যারা আসবেন, যারা আগমন করবেন, তারা তো মেহমান, অভ্যাগত অতিথি, তাদের থেকে কেন টাকা নেওয়া হবে? হ্যাঁ, আমাদের দেশের গ্রামে গঞ্জে আমরা যেটা দেখি, ঢাকাতেও কোথাও কোথাও হয়তো বা আছে, যে বর যখন আসে বরকে একটা গেট বা ফটক তৈরি করে তাকে আটকে দেওয়া হয় এবং টাকা দিয়ে সে সেখান থেকে বের হতে হয়, অর্থাৎ তার কাছ থেকে কনে পক্ষ টাকা আদায় করেন। তো এটা একটা মজা বা ফান। এই ধরনের মজা শরীয়তে ততক্ষণ পর্যন্ত জায়েজ হতে পারে যদি এটা স্বাভাবিক পর্যায়ে থাকে, যদি এটা বরের উপরে বড় ধরনের প্রেশার ক্রিয়েট করা না হয় অথবা সে অপমানবোধ না করে বা এই ধরনের রসম রেওয়াজটা ছোট বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কারণ এটা একটা মোয়ামেলাতের বিষয় যেটা হারাম হওয়ার কোনো দলিল নেই। কিন্তু যদি এটা কোনো রসম রেওয়াজ হিসাবে চালু হয় বিয়ের মধ্যে, যেমন ক্ষীর খাওয়ায়া টাকা নেওয়া অথবা বরের উপর বরকে আটকিয়ে একটা বড় ধরনের টাকা তাকে দিতে বাধ্য করা, তাহলে এখানে অবজেকশন আছে। মানে দুটো বিষয়ের মধ্যে একটু পার্থক্য আছে, কারণ এটা হচ্ছে তখন জুলুমের পর্যায়ে চলে যাবে এবং বর তখন অপমানিত বোধ করবেন, যিনি আজকে কনের বাড়িতে অতিথি, আত্মীয়দের জন্য এসেছেন, তাকে এই ধরনের অপমান করা বা তাকে প্রেশারাইজ করা শরীয়তে জায়েজ নেই। কিন্তু এটা যদি দুই পক্ষের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে হয় এবং সামান্য একটা ছোটোখাটো মরামালার অনুষ্ঠানের মধ্যে হয়, যেখানে হয়তো বাচ্চা বা তরুণরা বা কিশোররা এর সাথে সম্পৃক্ত, তাহলে সেটা একটা গ্রামীণ প্রথা অথবা আমাদের স্থানীয় প্রথা হিসাবে জায়েজ হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যেটা বলেছেন, ক্ষীর খাইয়ে টাকা নেওয়া বা টাকা দেওয়া, এটাও বিবাহের কোনো বিশেষ পর্ব কি না, বিবাহের একটা রসম রেওয়াজ হিসেবে চালু হলো কি না, তাহলে সেখানে ইসলামের অবজেকশন আছে। কারণ যেমন কে কী খাবে বিবাহের মধ্যে, কে কী খাবে, শরিয়া সেটাকে ওপেন রেখেছে। এখন কোনো একটা সুনির্দিষ্ট রসম রেওয়াজকে যদি চালু করে দেওয়া হয় তাহলে একটা শরিয়াত আরোপ করা হলো, সে দৃষ্টিকোণ থেকে এটাও জায়েজ হবে না। কিন্তু এটা যদি স্বাভাবিক পর্যায়ে থাকে, ক্ষীর খাক, মিষ্টি খাক, হ্যাঁ, এই ধরনের খাওয়া দাওয়ার অনুষ্ঠান ওপেন, সেই হিসাবে এটা জায়েজ হতে পারে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি প্রশ্ন এসেছে আল মুইদ, তিনি বলেছেন, আমার মা খুব নাছোড় বান্দা, অতি ক্ষুদ্র বিষয়ে ছেলেকে বাধ্য করে নিজের মতের পক্ষে কাজ করতে, অর্থাৎ তিনি অতি ক্ষুদ্র বিষয় ছেলেকে বাধ্য করেন নিজের মতের পক্ষে কাজ করতে, অন্যের পছন্দ বা মতকে গুরুত্ব দেন না, নিজে যেটা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পালন করতে বাধ্য করেন, না করলে সন্তানের সাথে প্রচণ্ড গালিগালাজ এবং অশান্তি সৃষ্টি করেন। তার এই ধরনের আচরণ সন্তানের জীবনে বাজে প্রভাব ফেলে, সন্তানকে এসব অন্যায় আচরণ সবই মেনে চলবে, ব্যতিক্রম করলে পাপ হবে কি না? এখানে জনাব আল মুইদ, একটা মূল নীতির আলোকে আমাদের চলতে হবে। ইসলামের বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে মূলনীতি হল ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। আল কোরআনে এটা একাধিকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ আকারে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আর পিতামাতা উভয়ের সাথে সুন্দর আচরণ করো। এবং সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, যদি তাদের কেউ বাবা মা কেউ একজন অথবা উভয় যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, তাহলে তুমি তাদেরকে উফ শব্দটাও বলবে না এবং তাদেরকে ধমক দেবে না এবং তাদের সাথে সুন্দর কথা বলবে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লা মিনার রাহমা, আর
তাদের প্রতি মায়া মমতা শ্রদ্ধার পেখম মেলে দেবে, অর্থাৎ তাদের সাথে সুন্দর আচরণ করবে। অত্যন্ত চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের সাথে কী আচরণ করতে হবে সেটা এখানে উল্লেখ করেছেন। আর এই মূলনীতি বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা ভাষ্য থেকে, বক্তব্য থেকে, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এক ব্যক্তি এসে, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু নাস বিহুসনি মুআশারাতি, যে আমার সুন্দর জীবনযাপন বা সহাবস্থান এর জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তিকে। তিনি বললেন, তোমার মা, তারপর কে তোমার মা, তারপর কে তোমার মা, তারপর কে তোমার বাবা। তাহলে বাবা এবং মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসেবে এখানে নির্ধারণ করে দিয়েছেন, যারা আমাদের কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে। অতএব মা যদি ভুল করেন, মা যদি অন্যায় আচরণ করেন, অথবা বাবাও যদি অন্যায় আচরণ করেন, আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা এবং তাদের সম্মান এবং শ্রদ্ধা রক্ষা করেই অন্যায়ের প্রতিবাদ করা। আমরা এখানে বলছি না যে মায়ের যদি কোনো অন্যায় হয়ে থাকে, বাবার যদি অন্যায় হয়ে থাকে, এটা একদম বলাই যাবে না যে সেটা অন্যায়। কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে, তাদের সাথে অসদাচরণ করে, তাদের উপর মানে ফিরতি গালমন্দ করে বা অত্যন্ত খারাপভাবে রিয়্যাক্ট করে এই আচরণের জবাব দেওয়া যাবে না। আমাদেরকে ইসলামের মূল নীতিটা রক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তাহলে কী করণীয়, কীভাবে করা যেতে পারে, এটা আমাদেরকে বিচক্ষণতার সাথে ভাবতে হবে। হয়তো যে মুহূর্তে মা আমাকে গালমন্দ করলেন বা বাবা আমাকে বেশ কিছু কটু কথা বললেন, তখন আমি সহ্য করে যাব এবং স্কিপ করে যাব। তাদের রাগ যখন কমবে, তখন তাদের সাথে বসবো যে, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা, তুমি যে আমাকে গালমন্দটা করলে, একটু ভেবে দেখো তো এটা কি ঠিক হলো। আমি, মা, তোমাকে ভালোবাসি এবং তোমাকে শ্রদ্ধা করি, এই জন্যে আমি তোমার সাথে প্রত্যুত্তর করিনি, আমি ধৈর্য ধারণ করে গিয়েছি, কিন্তু এখন তো তুমি শান্ত অবস্থায় আছো, আমি আশা করি তুমি বুঝবে। তাহলে এই যে একটা সুন্দর আলাপচারিতার মধ্য দিয়ে মায়ের মধ্যে উপলব্ধি তৈরি করা, এবং ঠিক বাবার সাথেও অন্য আরেকটা সময়, কারণ প্রচণ্ড রাগের মাথায় যিনি কখনও কোনো বচন করেন, কোনো কথা বলেন, তখন রিয়্যাক্ট করলে সেই রাগটা আরও বেড়ে যায়। ফলে দুই পক্ষের মধ্যে ছেলে এবং মা, সন্তান এবং বাবা মা, তাদের সাথে এর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়া আমাদের কারোর জন্যই উচিত নয়। আমরা সুন্দর কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারি। এবং বিশেষ করে আপনি আল মুইদ, আপনি যদি মনে করেন যে আপনি মায়ের সাথে এভাবেও বসতে পারছেন না, মা সে সুযোগটা দিচ্ছে না বা বাবা দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তৃতীয় কোনো একজন ব্যক্তির সাহায্য নিতে পারেন, অথবা মাকে নিয়ে কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে, কোনো স্কলারের কাছে আপনারা কাউন্সেলিংয়ের জন্য যেতে পারেন। হ্যাঁ, সুন্দরভাবে মায়ের প্রতি শ্রদ্ধা রেখে হয়তো কিছু কাউন্সেলিং নেওয়া যেতে পারে, অথবা আপনি কোনো বিশিষ্ট ব্যক্তিকে আগেই বলে রাখবেন যে আমাদের মা কিংবা বাবার আচরণে কিছু রুক্ষতা আছে, তো আপনি নিজের প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে সেগুলো জেনে নেবেন এবং তাকে নাসিহা করবেন। কারণ মা বাবা এর সাথে সন্তান যদি কাউন্সেলিংয়ের জন্য যায় আর তাদের বিরুদ্ধে মানে একরাশ অভিযোগ তোলে, তখনও কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হবে। তার মানে হচ্ছে, আলোচনা থেকে, ডিসকাশন থেকে বোঝাতে চাচ্ছি যে ইসলামের সেই মূলনীতি ওয়াবিল ওয়ালিদাইন এহসানা, এটা ঠিক রেখেই আমাদের যাবতীয় সংশোধনের নীতি অবলম্বন করতে হবে এবং আমাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। এবং বাবা মাকে তাদের যদি গালমন্দ করার বদভ্যাস থাকে বা কটুবাক্য বলার বদভ্যাস থাকে, সেখান থেকে তাদেরকে সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের বাবা মাকেও সঠিক সমজ এবং বুঝ দান করেন, আর আমাদেরকেও ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করার তৌফিক দান করেন। আব্দুল হালিম সরকার, আপনি বলেছেন অনেকগুলো কথা, এর মধ্যে প্রথম হচ্ছে, আপনি বলেছেন, এক ভাই বলেছেন, কোনো অঞ্চলে যে সহি আমল চালু আছে, সে অঞ্চলে সে আমলের বিপরীতে আরেক সহি আমল প্রচার করা তো ফিতনা, এ কথা কি ঠিক? না, এটা মোটেই ঠিক নয়। সহি আমল সেটা কেন ফিতনা হতে যাবে? ফিতনা তো করছে মানুষ, ফিতনা করছে মানুষ। মানুষের তারবিয়াত এবং এডুকেশনে, শিক্ষায় যদি ঘাটতি থাকে এবং সেখানে যদি প্রকৃত শিক্ষার উন্মেষ না ঘটে, তখনই মানুষ হক নিয়ে এবং কোরআন নিয়ে এবং সালাত নিয়ে, তারপর ইসলামের যে মহান মহান
যে আমলগুলো আছে যেগুলো আল্লাহ তাআলা এই মানব জাতিকে উপহার দিয়েছেন, মুসলিম উম্মাকে উপহার দিয়েছেন, সেগুলো নিয়ে মানুষ ঝগড়া করে। এটা হচ্ছে ল্যাক অফ এডুকেশন, কিল্লাতুত তারবিয়াহ, কিল্লাতুল ইলম, কিল্লাতুল ফাহম, অর্থাৎ তাদের সঠিক শিক্ষা না থাকা, সঠিক বুঝ না থাকা এবং সঠিক জ্ঞানের চর্চা না থাকা, সঠিক গবেষণা না থাকার কারণে। আজকে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন যেন কোরআন পড়ে আমরা হেদায়ত প্রাপ্ত হই, দিয়েছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক মহান ব্যক্তি যিনি তার সুন্নাহ দিয়ে কোরআনের সুন্দর ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন। ফলে আমরা দেখিয়েছি উলামায়ে কেরাম যে যত জ্ঞানের বেশি অধিকারী তিনি ততটা বেশি উদার এবং সব মানুষের সাথে মানিয়ে চলতে পারেন। প্রবলেমটা হচ্ছে যখন মানুষ এর মধ্যে অল্প জ্ঞান থাকে, সংকীর্ণ জ্ঞান থাকে, তার মনটাও থাকে সংকীর্ণ, তখন তার জানার বাইরে, তার প্র্যাকটিসের বাইরে অন্য কোনো হাদিস দেখলে তিনি খেপে যান, অন্য কোনো ব্যাখ্যা শুনলে তিনি খেপে যান, অন্য কোনো আমল দেখলে তিনি খেপে যান। আজকে আমাদের সমাজের মধ্যে সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। ফেতনাটা তাহলে কোথায়? ফেতনাটা কি তাহলে হকের মধ্যে? ফেতনাটা কি কোরআনের আয়াত কিংবা এই সহি হাদিসের মধ্যে? না না, সেখানে কোনো ফেতনা নাই, বরং এই সহি ইলমের সাথে আমাদের যে ইন্টারাকশন, আমাদের যে মুআমালা, আমাদের যে তাআমুল, সেক্ষেত্রে আসলে সমস্যাটা তৈরি হয়েছে। তার মানে সমস্যাটা আমরাই তৈরি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নেয়ামত আকারে দিয়েছেন তার অপব্যবহারের কারণে আজকে ফেতনাটা তৈরি হচ্ছে। তাহলে এই ফেতনা থেকে বাঁচার উপায়টা কি? সহি হাদিসের জ্ঞান কি বন্ধ করে দেব, অথবা সহি কথা বলা, সহি এলেম অর্জন করা, এটা কি আমরা বন্ধ করে দেব? এটা আমরা বন্ধ করব না, বরং এটা সুন্দর উপস্থাপন এবং মানুষকে এই জ্ঞানের ভাণ্ডারটা ওপেন করে দেওয়া, সুন্দরভাবে বিল্লাতিহি আহসান সেই সমাজটা দেওয়া, এর মধ্য দিয়ে ফেতনা বন্ধ হতে পারে। আবার এটাও ঠিক, এটাও ঠিক যে যিনি হকের পক্ষে তার অ্যাপ্রোচটা এখানে খুব গুরুত্বপূর্ণ, তিনি যদি জ্ঞানটাকে সুন্দরভাবে উপস্থাপন না করেন তাহলে ফেতনাটা তৈরি হচ্ছে ওই হাদিসের কারণে নয়, তার খারাপ অ্যাপ্রোচের কারণে। একজন ব্যক্তি একটা হক যখন কাউকে শেখাতে যান, তখন যদি বলেন তোমরা কিছুই বোঝো না, তোমরা সবই বিভ্রান্ত, তোমরা সব, মানে খুবই আক্রমণাত্মক কথা বলে তাদেরকে রাগিয়ে দিয়ে তারপর বললেন যে তোমরা এই হাদিসটা গ্রহণ করো কারণ তোমরা সবই ফাসেক, তোমরা মানে ইত্যাদি এই সমস্ত কথা বলে যদি কেউ কাউকে সংশোধন করতে যান তাহলে কেউ সংশোধন হবে না। সংশোধনের জন্য সবসময় লাগবে বিচক্ষণতা, হেকমা, সুন্দর মাওয়িজাল হাসানাহ এবং উত্তম পন্থা অবলম্বন, এবং সেটি কিন্তু আল কুরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়িজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সুতরাং যারা বলছেন যে সহি হাদিস অথবা সহি এলেম এগুলোর মধ্যে ফেতনা আছে, বিশেষ করে সমাজে যদি এই সহি এলেমটা না থাকে তখন এটাকে এখানে আনয়ন করলে ফেতনা হবে, অতএব এটাকে আনয়ন করার প্রয়োজন নেই, এটা শুদ্ধ নয়। মানুষ সারাটা জীবন চেষ্টা করবে এলেম অর্জনের জন্য, সমস্ত এলেম যদি সেটা অথেন্টিক হয় তাহলে সেটা সহি, অতএব মানুষ সারা জীবন ভর চেষ্টা করবে এখন যা জানে তার থেকে বেশি জানা, তার থেকে বেশি জানা, এবং এভাবে সে ধীরে ধীরে সমৃদ্ধ হবে এবং তার যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো সংশোধন করবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা চিরন্তন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে আমরা সাহাবায়ে কেরামকে দেখেছি, খলিফাদেরকে দেখেছি, তারা এমনকি রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরেও এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে হাদিসগুলো জানতেন না যখন অন্য সাহাবাদের কাছ থেকে শুনলেন সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন। সুতরাং সত্যকে গ্রহণ করা, এই তারবিয়াটটা আমাদের দেওয়া দরকার, সহিটাকে গ্রহণ করা, এই তারবিয়াটটা দেওয়া দরকার, এবং সহি এলেমটাকে সুন্দর করে ভালো অ্যাপ্রোচে প্রচার করা, এই তারবিয়াটটা আমাদের দরকার। কিন্তু আজকে হয়ে গেছে আমরা একে অপরকে অপবাদ দিচ্ছি, আমরা একে অপরের উপর খুবই আক্রমণাত্মক হচ্ছি এবং আমরা রিফিউট করছি এমনভাবে যেন আমি হক আর বাকি সবাই বাতিলের উপর আছেন। এই অ্যাপ্রোচের, এই আক্রমণাত্মক অ্যাপ্রোচের কারণে আমাদের মধ্যে ফেতনার নতুন সংজ্ঞা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে এই জায়গায় ভুল বিভ্রান্তি অথবা ইসলামের নামে যাই থাকুক না কেন তার বাইরে গেলেই সেটা
ফেতনা হবে, এই সংজ্ঞাটা ঠিক নয়। আর মনে রাখবেন যে কারো কোনো ভুল অ্যাপ্রোচের কারণে বা ত্রুটির কারণে আমরা সবাই তার বিপরীত প্রান্তিক সীমানায় আবার ত্রুটি করব, সেটাও কিন্তু উচিত নয়। আমাদের জন্য আসলে উচিত হবে বিচক্ষণতার সাথে মেধাভিত্তিক পুরো বিষয়টাকে সামলে নেওয়া এবং সুন্দরভাবে জ্ঞানের চর্চা করা, জ্ঞানের সম্প্রসারণ করা এবং জ্ঞানটাকে শেয়ার করা। আপনি আরও বলেছেন সব সহি হাদিসই কি আমলযোগ্য? সহি হাদিস যদি আমলের সাথে সম্পৃক্ত হয় তাহলে তো আমলযোগ্য, কারণ সহি হাদিস অনেকগুলো আছে নবী সাল্লাহ সাল্লামের শামাইলের সাথে জড়িত। শামাইল অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের চুলের বর্ণনা এসেছে, তিনি কি খেতে পছন্দ করতেন, কোন কাতে শুতেন, অথবা তার কিছু আদাতের কথা এসছে। সহি কিছু হাদিস আছে যেমন তাবিরুন নাখল, খেজুর গাছের পরাগায়ন সম্পর্কে এসেছে। হ্যাঁ, তো তাহলে দেখতে হবে যে কোন হাদিসগুলো আমলযোগ্য। যে হাদিসগুলো আমলযোগ্য, আমলের সাথে সম্পৃক্ত, সেগুলো দিয়ে আমল করতে হবে। যেমন সালাতের সাথে রিলেটেড যে সহি হাদিসগুলো, সেগুলো দিয়ে তো আমাদেরকে সালাত শিখতেই হবে। যেই সহি হাদিসগুলো আমাদেরকে হজ শেখাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের দিনগুলোতে কিভাবে আমল করেছেন, আরাফায় কিভাবে ছিলেন, তওয়াফ কিভাবে করেছেন, সাই কিভাবে করেছেন, মিনা মুজদালিফায় কিভাবে ওকুফ করেছেন, আমাদের তো সেখান থেকে জ্ঞান নিতেই হবে। আমলগুলো তো এভাবেই। তাছাড়া আমরা যদি নাফল সালাত সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখি তাহলে সেখান থেকে আমল নিতে হবে। বেতের সালাত তিনি কিভাবে পড়তেন, সেই আমলগুলো আমাদের নিতে হবে। কিন্তু এই নিতে হবে ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলো আবিষ্কার করে দিয়েছেন, কোন আমলগুলোর মধ্যে এখতিয়ার দিয়েছেন, অর্থাৎ সেটা করাও যেতে পারে নাও করা যেতে পারে। কিন্তু যেই হাদিসগুলো দ্বারা আমল সাব্যস্ত হয়, আলাল আকাল আমলটা মাশরু কিনা, শরীয়ত সম্মত কিনা, সেটা অবশ্যই সহি হাদিস দ্বারা সাব্যস্ত হবে। এবং সহি হাদিস দ্বারা যদি কোনো আমল শরীয়ত সম্মত বলে সাব্যস্ত হয় তখন এটাকে বেশরিয়াত বলার কোনো সুযোগ নেই। এই এই বুঝগুলো আমাদের লাগবে। আবার মনে রাখতে হবে যে আমলগুলো শরীয়ত দ্বারা সাব্যস্ত হয়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়, সহি হাদিস দ্বারা, সে আমলগুলো সবগুলোই কিন্তু ফরজ পর্যায়ে নয়। যেমন সালাতের মধ্যে আমরা জানি কিছু আছে ফারায়েদ, যেটাকে আরকানুসসালাহ আমরা বলি, কিছু আছে ওয়াজিবাতুসসালাহ এবং কিছু আছে সুনানুসসালাহ। সুনানুসসালাহ এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, কারণ কেউ যদি আজকে কোনো হাদিসের বাইরে গিয়ে সালাতের মধ্যে এমন কিছু আমল ঢুকিয়ে দেন তাহলে সেটা বেদা হবে এবং তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে সালাতের প্রত্যেকটা আমল মুভমেন্ট দলিলের আলোকে করতে হবে, সে দলিলটা হলো হাদিস। কারণ কোরআন শুধু বলছে ওয়াকিমুসসালাহ, তোমরা সালাত কায়েম করো, কোরআন কিন্তু সালাতের ডিটেলস বর্ণনা করেনি। তাহলে সহি হাদিস দ্বারা যতগুলো আমল সাব্যস্ত হচ্ছে সবগুলো আমল করার যোগ্য, সবগুলো আমল শরিয়াত সম্মত, তবে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা মিনাল মুস্তাহাব্বাত, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং সব সহি হাদিসই যদি আমলের সাথে সম্পৃক্ত হয়, সেটা আমলের নির্দেশিকা হয়, আমলের গাইডলাইন সে যদি প্রদান করে থাকে, সেটা সিয়ামের সাথে আমল হোক, কুরবানির সাথে হোক, সেটা হুদুদ বা কাফফারার সাথে হোক, সেটা আমাদের মুআমালাতের সাথে হোক, সুদ সম্পর্কে, বেচাকেনা সম্পর্কে হোক, সেটা আমাদের ফিক আন-নিকাহ কিংবা ফিকহুত তালাক সম্পর্কে হোক, সেটা আমাদের অন্য অন্য ইবাদত সম্পর্কে হোক, বা মুআমালাতের আরও যে সেক্টরগুলো আছে সেখানে হোক, আমলের সাথে রিলেটেড হাদিস দ্বারা শরিয়াত সম্মত কি না সেটা প্রমাণিত হবে। অথবা যদি বলা হয় এটা হারাম, তাহলে এটাও আমলের সাথে সম্পৃক্ত, যে কোন আমল জায়েজ, কোন আমল হারাম, সেটাও হাদিস সহি হাদিস দ্বারা সাব্যস্ত হতে পারে। অতএব যে হাদিসগুলো হয়তো ইতিহাসের কোনো কিছু বর্ণনা করছে, যে হাদিসগুলো হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার গতিটা বর্ণনা করছে, সেটা তো আমলের সাথে রিলেটেড না। অনেকগুলো হাদিস আছে যেগুলো আমলের সাথে রিলেটেড না, তাহলে সেগুলোকে আমরা আমলের মধ্যে ঢুকানোর সুযোগ নাই। কিন্তু এটাকে দলিল হিসাবে গ্রহণ করা যাবে না যে সব সহি হাদিস দ্বারা আমল করা যায় না। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো কোনো ভাই তারা এই ধরনের যেগুলো আমলের সাথে সম্পৃক্ত নয় সহি হাদিসগুলো দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন সব হাদিস দ্বারা আমল করা যাবে না। অতএব যেমন রফুল ইয়াদাইনের হাদিস দ্বারা আমল করা যাবে না, বা আরও যে সমস্ত আমলগুলো নিয়ে মজহাবি খেলাফ রয়েছে, এক মজহাব আরেক মজহাবকে এভাবেই ঘায়েল করার চেষ্টা করছেন যে
এটা দিয়ে আমল করা যাবে না, যেহেতু সব হাদিস দ্বারা আমল হয় না, তাহলে কিছু হাদিস বর্জন করা যায়, এটা যখন প্রমাণিত হলো তাহলে আমরাও যে কোনো হাদিস বর্জন করতে পারি। আসলে ব্যাপারটা তেমন নয়, ব্যাপারটা হলো যেই হাদিসটা আমলের সাথে সম্পৃক্ত নয় তাহলে সেখানে কী আমল করবেন, কিন্তু যেগুলো আমলের সাথে সম্পৃক্ত, যেগুলো দ্বারা ইবাদত সাব্যস্ত হয়েছে, যেগুলো দ্বারা মুআমালাতের হুকুম সাব্যস্ত হয়েছে, সেগুলো মেনে নিতেই হবে। কারণ এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ সহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের সবার আকীদা এবং আমল কি, সেটা সেটা হচ্ছে ওজুবুল আমাল বিল হাদিস ইদা সাবাতা, ইদা সাবাতা, যে যখন কোনো হাদিস সাব্যস্ত হয়, অর্থাৎ মকবুল হাদিস, চাই সেটা হাসান হোক অথবা সাহি হোক, যখন হাদিসটা সাব্যস্ত হয় তখন সেই হাদিস অনুযায়ী আমল ওয়াজিব। এটা উসুল ফিকের মধ্যে একটা অত্যন্ত গ্রহণযোগ্য মত। আচ্ছা, আপনি আরও বলেছেন মাওলানা আব্দুল মতিন নামের একজন আলিমের কিতাবে এটা লেখা আছে, ইমাম মালিক বলেছেন, ওয়াল আমালু আসবাতু মিনাল আহাদিস, হাদিসের চেয়েও মদিনায় চালু আমল অধিক শক্তিশালী। ইবনু আবু জায়েদ আল কায়রাওয়ানি আল জামের গ্রন্থে এটা বলেছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইমাম মালিক রাহমাহুল্লাহ আমাদের সেই প্রথিত যশা ওলামায় আহলে সুন্নার একজন এবং একজন অত্যন্ত প্রখ্যাত ফিকাহ আদল রাবির অন্তর্গত বা মুহাদ্দিস, যিনি হাদিস শাস্ত্রের অত্যন্ত সুপণ্ডিত ছিলেন, তিনি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র হাদিসকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। আল মুআত্তা গ্রন্থ তার চমৎকার একটি সংকলন, এবং হাদিসের সর্বপ্রথম সংকলন হচ্ছে আল মুআত্তা, চমৎকার একটি গ্রন্থ, এবং তার উপরে অত্যন্ত চমৎকার সকল কথা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন। আমি দু একটা কথা এখানে শুনিয়ে তারপর মূল বক্তব্যে যাব। সেটি হচ্ছে ইবনু আবি হাতেম, তিনি তার আল জারহ ওয়া তা'দিল এই গ্রন্থে তিনি বলেছেন, ইমাম মালিক এর রেওয়ায়েত সম্পর্কে তিনি বলেছেন যে, মা রুইয়া আন আইয়ুব ইবন সুয়াইদ আর রামলি কালা, মা রাআইতু আহাদান কাত্তু আজওয়াদা হাদিসান মিন মালিক ইবনে আনাস। এটা ইবনে আবি হাতিম নিয়ে এসেছেন আইয়ুব বিন সুয়াইদ আর রামলির পক্ষ থেকে বক্তব্য, যে আমি মালিক ইবনে আনাস রাহমাহুল্লাহ থেকে হাদিসে আর বেশি উত্তম কাউকে দেখিনি। উহাইব বলেছেন, আতাইনাল হিজাজ, আমরা হিজাজে আসলাম, ফামা সামিআনা হাদিসান ইল্লা তুরফ ওয়া তুনকার ইল্লা মালিক ইবনে আনাস। হিজাজে এসে আমরা যখনই কোনো হাদিস আমরা শুনলাম, দেখলাম যে তার পক্ষেও কথা বলা হচ্ছে, বিপক্ষেও কথা বলা হচ্ছে, তবে মালিক ইবনে আনাসের হাদিস ছাড়া, তিনি সহি এবং সাবেত হাদিস ছাড়া বলতেন না। আচ্ছা, ইবনুল মেদিনী তিনি বলেন, কানা মালিক সহিহ আল হাদিস, মালিক সহি হাদিসের প্রবক্তা ছিলেন। আচ্ছা, ইউনুস ইবনে আব্দুল আলা তিনি বলেন, শাফি বলেন, শাফি রাহমাহুল্লাহ, ইদা মাজা আল আসার ফা মালিক আন নাজম, যখনই কোনো আসার আসতো তখন মালিক হচ্ছেন তারকা, আন নাজম ফিল আসার ওয়াল আহাদিস। এবং শাফি রাহমাহুল্লাহ থেকে আরও একটা কথা প্রচলিত আছে, তিনি বলেছেন, কানা মালিক ইদা শাক্কা ফি বাদিল হাদিস তরাহাহু কুল্লাহ, যখন মালিক কোনো হাদিস সম্পর্কে সন্দেহ পোষণ করতেন তখন সেটা আর নিতেন না, সেটা বাদ দিয়ে দিতেন। তাহলে যে কথাটা এখানে বলা হচ্ছে, ওয়াল আমাল আসবাতু মিনাল আহাদিস, যে এটার বাহ্যিক কথাটা এখানে উদ্দেশ্য নয়, যদি ইমাম মালিক থেকে কথাটা সাব্যস্ত হয়। আমি আসলে ভাই যখন এই প্রশ্নটা করেছেন তারপর থেকেই দেখার চেষ্টা করছি যে ওলামায়ে কেরাম এই কথাটাকে তার কাছ থেকে সাব্যস্ত করেছেন কি না, বা তার যে বাহ্যিক যে অর্থ সেটা তিনি বুঝিয়েছেন কি না। যত পড়েছি ইমাম মালিক সম্পর্কে আমি ততই দেখেছি যে সকলে একমত, ইমাম মালিক হাদিসের চাইতে তার কোনো ইজতেহাদকে কখনো একটা ইভেন্টে একটা ইস্যুতেও কখনো প্রাধান্য দেননি। এটা ঠিক যে আমালু আহলিল মেদিনা এই ব্যাপারে ইমাম মালিক অত্যন্ত গুরুত্ব দিতেন, কিন্তু হাদিসের সাথে সংঘর্ষ হলে, সহি হাদিসের সাথে সংঘর্ষ হলে সহি হাদিসকেই তিনি প্রাধান্য দিতেন। এটা তার জীবনী থেকে এবং আকওয়ালুল মুহাদ্দিসিন
সালাফের মধ্যে যত মুহাদ্দিস আছেন তাদের সবার আকওয়াল থেকে এটা প্রমাণিত। অতএব এই কথা থেকে যদি কেউ বুঝাতে চান যে ইমাম মালিক হাদিসের চাইতে প্রচলিত আমলকে বেশি গুরুত্ব দিতেন, এটা তার বিরুদ্ধে ভয়ঙ্কর একটা তোহমাত। এবং আমি দেখলাম যে সুবহানাল্লাহ, আমাদের ওলামায়ে কেরাম বর্তমান যুগেও এবং আগের যুগেও অনেক ওলামায়ে কেরাম ইমাম মালিকের বিরুদ্ধে যারা এই তোহমাত তুলেছেন তাদের বিরুদ্ধে খুব চমৎকার জবাব দিয়েছেন, শত শত দলিল নিয়ে এসেছেন যে ইমাম মালিক রাহমাহুল্লাহ তার সারাটা জীবনে হাদিসের খেদমত করেছেন এবং হাদিস ভিত্তিক আমলকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং তিনি হাদিসকে বাদ দিয়ে কখনোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এমন কোনো আমলকে প্রাধান্য দেয়নি। এবং সেখানে প্রচলিত আমল অর্থাৎ প্রথা আদাত অথবা কিছু এলাকায় মুসলিমরা সেটা করছে সেটাকে তিনি প্রাধান্য দেননি। আমালু আহলিল মদিনা যেটাকে মালিক ইবনে আনাস রাহমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন সেটা সবটাই হাদিস দ্বারা সাব্যস্ত। এখানে কেউ দেখাতে পারবেন না, বিশেষ করে যারা উসুলে ফেকা পড়েছেন, ফেকা পড়েছেন অথবা হাদিসের গ্রন্থগুলো পড়েছেন, যে ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি হাদিসের বিপরীতে যে আহলুল মদিনার আমল যদি সেটা হাদিস দ্বারা সাব্যস্ত না হয় সেটাকে প্রাধান্য দিয়েছেন, সেটাকে তরজি দিয়েছেন এমন একটি উদাহরণও নেই। অতএব এক্ষেত্রে যে ব্যক্তি একথা বলে বুঝাতে চেয়েছেন যে ইমাম মালিক সহি হাদিসের চাইতে আসলে আমলকে, প্রচলিত আমলকে বেশি প্রাধান্য দিতেন, সেটা শুদ্ধ নয়। আচ্ছা, মার্জিয়া জান্নাত আপনি প্রশ্ন করেছেন কাউকে হেদায়তের পথে বা সঠিক পথে ডাকলে সে বা তারা সাড়া দিয়েও যদি পুনরায় সে ভুল পথে যায় তাহলে আমি কি তাকে বারবার হেদায়তের লক্ষ্যে বলবো না, কথা বলবো না? এক্ষেত্রে সূরা কাসাসের 56 নম্বর আয়াতের সঠিক ধারণা দেওয়ার অনুরোধ রইল। আপনি 156 বলেছেন কিন্তু এটা তো 56 নম্বর আয়াত। সে আয়াতটা হচ্ছে, তুমি যাকে ভালোবাসো তাকে সৎ পথে পরিচালিত করতে পারবে না, বরং আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন। এই আয়াতটা হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ হে রাসূল, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়ত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দিয়ে থাকেন এবং তিনি হেদায়ত প্রাপ্তদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। সূরা আল কাসাস। আচ্ছা, হ্যাঁ, এটি অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি আয়াত যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আর মানুষ চেষ্টা করতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৌঁছে দেওয়া, দাওয়াত দেওয়া বা মানুষকে সঠিক পথের দিকে ডাকা, এটা কর্তব্য, এটা নবীর কর্তব্য এবং নবীর যারা ওয়ারিস্তাদের কর্তব্য। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ, তোমার উপর তো অবশ্যই পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে, পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। কারণ হেদায়ত তুমি দিতে পারবে না, হেদায়ত দিবে আল্লাহ। এই জন্য এখানে এই আয়াতে বলেছেন, তুমি যাকে পছন্দ করো, ভালোবাসো এবং চাও যে সে হেদায়ত পাক, সেটা তুমি পারবে না, হেদায়ত দিয়ে দিতে পারবে না তুমি, কারণ হেদায়ত তোমার হাতে না, বরং আল্লাহই হেদায়ত দেন। আচ্ছা, তাহলে আপনার মার্জিয়া, আপনি যে কথা বলেছেন, আপনি মানুষকে ডাকবেন কি না? হ্যাঁ, অবশ্যই আপনার স্বামী, আপনার সন্তান, এদেরকেই প্রথমে আপনার দাওয়া দেওয়া দরকার, এদেরকেই ইসলামী তরবিয়তের দিকে আহ্বান করা দরকার, সেভাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা করা দরকার। এবং পাশাপাশি আপনার মা বাবা যদি জীবিত থাকেন, আত্মীয় স্বজন যদি থাকেন, কাছের আত্মীয়রাই প্রাথমিকভাবে প্রাধান্য পায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জিন্দেগি তো আমরা দেখেছি আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আর তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। এবং তাদেরকে সতর্ক করার পরে, তাদের প্রতি দায়িত্ব পালনের পরে অন্যদেরকে হেদায়তের দিকে ডাকা যেতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন তো আছেই, তারা তাদের পর্দা, পোশিদা, ইজ্জাত, আবরু এবং যতটুকু দূরত্বে মাহারাম ছাড়া সে যেতে পারে শুধু ততটুকুর মধ্যে, এবং তার নিরাপত্তা ইত্যাদি সব কিছু, স্বামীর অনুমতি অথবা বাবার সংসার থাকলে বাবার অনুমতি, সব কিছু মিলে সে এই কাজগুলো করতে পারবে এবং কাজটা করা তার জন্য রেকমেন্ডেড এই শর্তগুলো পূরণ সাপেক্ষে। এবং কেউ যদি তার কথা শুনে ভালো হয়, আবার খারাপ পথে যায়, আবার তাকে ডাকতে পারবে হাজারোবার। একই ব্যক্তি যদি হেদায়তের মধ্যে এসে আবার বিপথে চলে যায়, তাকে আবার ডাকতে কোনো অসুবিধা নেই। এবং তার ব্যাপারে নিরাশ হওয়াটাও, এটা কিন্তু যারা দাঁড়ি, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছেন,
তাদের আসলে খাসলাত বা বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে না, তারা কখনোই নিরাশ হবেন না। আল্লাহর কোনো নবী কখনো নিরাশ হননি, যদিও আমরা ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে জানি, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সুন্দর এডুকেশন দিয়ে বুঝিয়েছেন যে নিরাশ হওয়া যাবে না। অতএব আমাদের জন্য সে একই কথা, আমরা হেদায়তের মালিক নই, হেদায়ত আমরা দিতে পারবো না, হেদায়তের ফেরিও করতে পারবো না, কিন্তু আমরা মানুষকে শেখাতে পারবো, তারবিয়াত দিতে পারবো, জানাতে পারবো, শেয়ার করতে পারবো, মানুষকে মোটিভেশন দিতে পারবো কোরআন এবং সুন্নার দিকে, সুন্দর আখলাকের দিকে, সহি আকিদার দিকে এবং বিশুদ্ধ এলেম অর্জনের দিকে। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলী, আপনি বলেছেন নামাজে দুই সেজদার মধ্যে দোয়া পাঠ করার সময় অনেকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করেন, এই মত সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে সিজদা যাওয়ার সময় হাত আগে দেওয়ার হাদিস অধিক সহি নাকি হাঁটু আগে দেওয়ার হাদিস দুর্বল, এটা কি সত্য? আচ্ছা, আপনার প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে দুই সিজদার মাঝখানে দোয়া পাঠ করার সময় শাহাদাত আঙ্গুলি, এটা হলো শাহাদাত আঙ্গুলি, এটা দ্বারা ইশারা করা যাবে কি না? হ্যাঁ, দুই সেজদার মাঝখানে দোয়া করার সময় এই শাহাদাত আঙ্গুলি দ্বারা, যেটাকে সাব্বাবা বলা হচ্ছে, এই শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করা এটা শরীয়তসম্মত, বরং এটা সুন্নাহ। সহি মুসলিমের একটা হাদিস দ্বারা এটা প্রমাণিত, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বাদা ইয়াদউ হালাকা বিইবহামিহি ওয়াল উসতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে দোয়া করতেন, তখন তিনি তার এভামটাকে এভাবে, এভাম এবং ওস্তা, এভাম এবং ওস্তা, এই যে এটা হলো এভাম এবং ওস্তা, এই দুটোকে গোল করে তিনি দোয়া করতেন। আচ্ছা, এরপরে আমরা এই হাদিসের সাথে দেখি যে মুসনাদ আল ইমাম আহমেদের আরেকটা হাদিস আছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াফআলু যালিকা বাইনাস সাজদাতাইন ওয়া ইউশিরু বিহা ওয়া ইউহাররিকুহা। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দুই সিজদার মাঝখানে করতেন এবং তিনি ইশারা করতেন এবং সেটা নাড়াতেন, এটা একটা সহি হাদিস। আচ্ছা, এটা মানে এই হাদিসটা ইমাম মুসনাদের এই হাদিসটার ব্যাপারে সাহেব আল ফাতহার রাব্বানী, তিনি বলেছেন ইসনাদুহু জাইয়েদ, ইসনাদুহু জাইয়েদ, এবং জাদুল মাআদের যিনি মুহাক্কিক এবং মুআল্লিক, তিনি বলেছেন ইসনাদুহু সহীহ। এবং ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে এই হাদিসের আমলের উপর জজম করেছেন যে না, এটা ঠিক, এই হাদিসের আমল ঠিক। অতএব আমরা বলবো এটা সহি আমল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অতএব যেগুলো আমরা জানি না সেটাকে যেন অস্বীকার না করে একটু তাহকিক করি, একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সিজদা যাওয়ার সময় হাত আগে দেওয়ার হাদিস অধিক সহি, হাঁটু আগে দেওয়ার হাদিস দুর্বল, এটা কি সত্য? আসলে এখানে ইখতিলাফের কিছু সুযোগ আছে, হাত আগে যাবে না হাঁটু আগে যাবে এটা একটা হাদিসের ফাহামের মধ্যেও ইখতিলাফ আছে, এবং কিছু হাদিস নিয়ে দুপক্ষই তারা বিতর্ক করেছেন। আমরা দেখেছি ওলামায়ে কেরামের মধ্যে মুহাক্কিক ওলামায়ে কেরাম, তারা অনেকে হাত আগে রাখার পক্ষে যেমন শেখ আলবানী রাহেমাহুল্লাহ, আর অনেকে হাঁটু আগে রাখার পক্ষে যেমন শেখ সলিম উসাইমিন রাহেমাহুল্লাহ, তারা এই হাদিসগুলোর বিশদ ব্যাখ্যা করেছেন। আপনারা সেগুলো সার্চ দিলেই দেখে নিতে পারবেন। আজকে এই হাদিসগুলোর দীর্ঘ ব্যাখ্যা আমরা যাব না, কিন্তু শেখ মোহাম্মদ বিন সালিম বিন উসাইমিন তিনি তাম্বি করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, বলেছেন এই বিষয়গুলো মিন মুস্তাহাব্বাতি সালাহ, সালাতের মুস্তাহাব আমলের মধ্যে অন্তর্ভুক্ত, হাত আগে দেওয়া নাকি হাঁটু আগে দেওয়া যদি খিলাফ হয়, অর্থাৎ আমি যদি মনে করি হাত আগে দেওয়া তাহলে আমি হাত আগে দিতে পারি, যারা মনে করছেন হাঁটু আগে দেওয়াটা উত্তম তারা সেটা করবেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে ঝগড়া করা এবং এটার মধ্যে মোকারানা করে আমরা একদল আরেক দলকে হারানো এবং জেতার জন্য জেদ করা, এটা ভুল, এই প্রসেসটা ভুল, এভাবে করা যাবে না। বরং এই মুস্তাহাব্বাতগুলোর ক্ষেত্রে বরং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওলামায়ে কেরাম ফিকহি আহকামের ক্ষেত্রে
একজন যেটাকে ফরজ বলেছেন অন্যজন সেটাকে সুন্নত বলেছেন। ওজুর ক্ষেত্রে আমরা দেখি মুআলাত, ইমাম মালিকের কাছে এটা ফরজ, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এটা হলো সুন্নাহ। এভাবে নিয়াত, এটা হানাফি মাযহাবে নিয়তটা সুন্নাহ মাসনুন, আর অন্য সকল জমহুরের মতে নিয়তটা হচ্ছে ওজুর ফরজের অন্তর্ভুক্ত। তো এই যে ইখতিলাফগুলো আছে, ইখতিলাফগুলো নিয়ে আসলে এতটা বাড়াবাড়ি করা যাবে না যে আমরা প্রতিপক্ষকে ব্লেম দেব। প্রত্যেকের কাছে হাদিস এবং অন্যান্য আরও যে উসুল ফিকহের কাওয়ায়েদ আছে তার ভিত্তিতে যেটা বিশুদ্ধ বলে প্রমাণিত তিনি সেটা আমল করতে পারবেন, এবং অন্যরা তাকে ব্লেম দেওয়াটা জায়েজ নেই। হ্যাঁ, এতটুকু নেগোসিয়েশন করা যেতে পারে যে কোনটা বেশি শুদ্ধ আমি কনভিন্স করার চেষ্টা করতে পারি, কারণ এটাকে হচ্ছে মুজাদালা আলমিয়া, মুনাকাশা আলমিয়া বলা হয়, আলমি ডিসকাশন। এবং এটা করবে কারা? হয় ওলামায়ে কেরাম অথবা তোল্লাবুল আলম, সিকার অফ নলেজ। তোল্লাবুল আলম এবং ওলামায়ে কেরাম আহলুল আলম তারা এগুলো নিয়ে মুনাকাশা করে সবসময় চেষ্টা করবেন যেটাই মুনাকাশা আলমিয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে শুদ্ধ সেটা তারা আমল করবেন, আর যদি প্রমাণিত হয় যে এটা শুদ্ধ নয় তাহলে তারা সে আমলটা বাদ দেবেন। এতে কোনো অসুবিধা নেই। আমাদের সব ইমামরা প্রচুর রুজু করেছেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কতগুলো মত থেকে রুজু করলেন এবং তার ছাত্রদের মতের দিকে ফিরে আসলেন, কখনো আবু ইউসুফের মতে, কখনো ইমাম মোহাম্মদের মতে, কখনো তরাফাইন অর্থাৎ আবু ইউসুফ এবং মোহাম্মদ এই দুজনের মতে তিনি ফিরে এসছেন, বড় বড়দের ছাত্রদের মতের দিকে ফিরে আসা এটা এটা কোনো সমস্যা নেই, কারণ আমরা তো ফিরে এসেছি হকের দিকে, কারণ আমাদের সবার মানহাজ হচ্ছে হককে কবুল করা, সত্যকে কবুল করা। এবং এটা আপনারা সব ইমামদের জীবনীতে দেখবেন, ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি যখন বাগদাদ হয়ে মিশরে গেলেন তখন ইজতিহাদি মতামত দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপক আমরা পরিবর্তন লক্ষ্য করলাম। আরও অনেক জ্ঞান যখন তিনি অর্জন করলেন, আরও অনেক গবেষণার তথ্য উপাত্ত যখন তার কাছে জোগাড় হলো, তখন ফার্দার ইজতিহাদ এবং গবেষণায় তিনি তার ইজতিহাদি বেশ কিছু মত পরিবর্তন করলেন, তার হয়ে গেল মাযহাবুল জাদিদ, আগে ছিল মাযহাবুল কাদিম পরে মাযহাবুল জাদিদ। ইমাম মালিক, তাদের থেকে কতগুলো রেওয়ায়ত আমরা দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার বিভিন্ন ফেজ আছে, তার কখনো এই রেওয়ায়তটা পাচ্ছি আবার কখনো তার বিপরীত মতো আমরা পাচ্ছি। এগুলো যদি ক্রনোলজিক্যাল স্টাডি করি অর্থাৎ কোন সময় কোনটা তিনি বলেছেন তাহলে অনেক চমৎকার সব সত্য আমরা পেয়ে যাব। এবং আমরা আজকে আহলুল আলেমের মধ্যে যে ঝগড়া বিবাদগুলো দেখছি সেগুলো আমার মনে হয় স্তিমিত হবে, বন্ধ হয়ে যাবে, যদি আমরা আমাদের ওলামায়ে কেরাম বিশেষ করে আইম্মায়ে কেরামের এই মানহাজগুলো ভালো করে খেয়াল করি। মাহফুজুর রহমান, মাহফুজুর রহমান তিনি একটি প্রশ্ন করেছেন, বলেছেন আমি ডেনিম উৎপাদন কারখানায় প্রোডাক্ট ডেভেলপার বা ডিজাইনার হিসাবে কাজ করি, যেখানে আমাকে এমন সব ডেনিম এবং জিন্স তৈরি করতে হয় তার বেশিরভাগ ইউরোপীয় আমেরিকান বায়ারদের জন্য। ইসলামে এই জাতীয় ড্রেস কোড সম্পূর্ণ হারাম, আমার উপার্জন হালাল নাকি হারাম এই বিষয়টি নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি, আমাকে ইসলামী শরিয়ার আলোকে সমাধান দিন। আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করি, ম্যানুফ্যাকচার করি কোনো কারখানায়, সেই প্রোডাক্টের ব্যবহার বিধিটা খুব গুরুত্বপূর্ণ, কাদের জন্য করছি এবং কিভাবে সেটা ব্যবহৃত হবে। কিছু প্রোডাক্ট আছে এটা ব্যবহারকারীর উপর নির্ভর করে, আদারওয়াইজ সব ধরনের ব্যবহারকারী এটাকে ভালো কাজে ব্যয় করেন, যেমন ইলেকট্রনিক ইকুইপমেন্টসগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড ফোন, ক্যামেরা, গ্যাজেট কিংবা ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি, এগুলো শরিয়াসম্মত অথবা মোবাহ কাজে মানুষ ব্যাপকভাবে ব্যবহার করে, কিন্তু যখন এগুলো শরিয়াত বহির্ভূত কোনো খারাপ কাজে ব্যয় করা হয়, যেমন কাউকে হয়তো অন্যায়ভাবে ঘায়েল করার জন্য অথবা কারো খারাপ কিছু আপলোড করার জন্য অথবা কোনো খারাপ দৃশ্য, অশ্লীল দৃশ্য দেখার জন্য এগুলো ইউজ করা হয়, তখন সেটা হারাম হবে। পোশাকের ক্ষেত্রেও তাই, পোশাক দিয়ে তো আসলে সাধারণভাবে মানুষ তার দেহ ঢাকে, তাই না? কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান সমাজে বিশেষ করে মেয়েদের পোশাকের ক্ষেত্রে আমরা আপত্তিজনক পোশাক দেখছি।
যখন মেয়েরা এই পোশাকগুলো পরে জনসমক্ষে আসে, পাবলিকলি ওপেন হয়, তখন শরিয়া ব্যাপকভাবে লঙ্ঘিত হয় এবং তাদের সৌন্দর্যকে তারা জাহিলিয়াতের নারীদের মতো প্রকাশ করে, তারা বেপর্দা বের হয়, তারা স্বল্পবসনা হয়, তারা উলঙ্গপনার পরিচয় দেয়। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা খুবই সংক্ষিপ্ত পোশাকে যে বের হয়, সে পোশাকগুলো যদি এই কোম্পানি তৈরি করে, সেটা নারীর ক্ষেত্রে হোক আর পুরুষের ক্ষেত্রে হোক, নারীদের ক্ষেত্রে পোশাকের ভায়োলেশনটা অনেক বেশি, এই জন্য সেই প্রসঙ্গটা আসলো। তবে পাশাপাশি পুরুষদের পোশাকের ক্ষেত্রেও যদি শরিয়া লঙ্ঘনকারী পোশাক হয় বা এই পোশাক পরে শরিয়া লঙ্ঘন করা হয়, তাহলে যারা এই প্রোডাকশনের সাথে জড়িত হবেন সেই পাপ তাদের উপরও বর্তাবে। অতএব যারা হালাল ইনকাম করতে চান, অবশ্যই এমন একটা ভালো একটা চাকরিতে তাকে যেতে হবে, ভালো একটা প্রোডাকশানে তাকে যেতে হবে, যেটার এন্ড রেজাল্টটা, যেটার এন্ডিংটাও আসলে ভালোর মধ্যেই থাকবে। হ্যাঁ, যেমন মানুষের খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি চাল, পেঁয়াজ, এই ধরনের জিনিসগুলো উৎপাদন করা কৃষক হিসাবে, অথবা এগুলোকে আপনি স্টক করা যদি কোনো অভাব না থাকে সে অবস্থায়, এবং এগুলো মানুষের কাছে বিক্রয় করা পাইকারিভাবে বা খুচরাভাবে বিক্রয় করা, এটা জায়েজ আছে। এটা জাস্ট একটা উদাহরণ বললাম, সবাই সব কিছু ছেড়ে এখানে চলে আসবে আমি সেটা বলছি না। আপনি ডেইরি ফার্ম দিতে পারেন, আপনি দুধ বিক্রি করতে পারেন, আপনি উদ্যোক্তা হতে পারেন, ফলের উৎপাদক হতে পারেন, আপনি মৎস্য চাষ করতে পারেন, আপনি কাপড় এর সুতো তৈরি করতে পারেন, আপনি সুতি কাপড় এর থান তৈরি করতে পারেন, বিছনা চাদর করতে পারেন, আপনি কাঠের ফার্নিচার তৈরি করতে পারেন, হাজারো পেশা তো আছে। এগুলো জাস্ট কিছু উদাহরণ। যারা হালাল উপার্জন চান তাদেরকে অবশ্যই পেশার যে মানে বিভিন্ন স্তর আছে এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হচ্ছে এবং সেখানে শরিয়া ভায়োলেশন আছে কি না, এটাও তাদেরকে দেখতে হবে। কারণ ইসলাম একটা আইডিওলজিতে বিশ্বাস করে, সেটা হচ্ছে অনেস্টি, সততা, এবং শরিয়াতের যে হালাল হারামের সীমানা আছে সেটা রক্ষা করা। মামলাতের ক্ষেত্রে অনেস্টির সাথে সাথে হালাল হারামের সীমানাটাও একদম ওতপ্রোতভাবে জড়িত, অতএব সেই দিকটা রক্ষা করলেই আমাদের উপার্জনটা সম্পূর্ণ হালাল হবে। আর যদি যেমন একটা অংশ হালাল আবার শেষে গিয়ে কোনো না কোনোভাবে ভায়োলেশনের সাথে সম্পৃক্ত হয় কেউ, তাহলে তখন আমার ইনকামটা হালাল হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে। অথবা এই কোম্পানির যদি দেখা যায় 60% হালাল আর 40% হারাম, তাহলে আমার ইনকামেরও 60% হালাল আর 40% হারাম হবে। যদি কারো ইনকাম বা কোম্পানির কার্যক্রম 80% হালাল আর 20% হারাম হয়, তাহলে একজন ব্যক্তি যারা সে কোম্পানিতে কাজ করছে তাহলে তার 80% হালাল আর 20% হারাম হয়ে যাবে। অতএব আমাদেরকে সেভাবেই নিজেদেরকে পিউরিফাই করতে হবে। পিউরিফাই করার একটা পদ্ধতি হতে পারে, এটা অবশ্যই একটা ইজতিহাদ বা একটা একটা গবেষণা প্রসূত মতামত, সেটি হচ্ছে যদি কেউ মনে করেন তিনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির মধ্যে হালাল হারামের উভয়ের মানে ইন্টিগ্রেশন আছে, অর্থাৎ হালালও আছে হারামও আছে, হালালটা বেশি, তাহলে তিনি যদি মনে করেন যে এই কোম্পানিতে 15% হারামের সম্পৃক্ততা আছে, তাহলে তিনি তার এই কোম্পানি থেকে ইনকামের 15%কে আলাদা করতে পারেন। তবে এটাকে আমরা স্থায়ী সমাধান হিসাবে দেখছি না, এটা হচ্ছে যেহেতু চাকরির বাজার এখন একদম পরিপূর্ণ হালাল অ্যাভেলেবল না, যে কেউ চাইলে এক চাকরি থেকে আরেক চাকরিতে সুইচ করলে সেটাও সম্পূর্ণ আবার হালাল নাও পেতে পারে। এটা আমরা আমাদের অবজারভেশনে দেখেছি, আপনারাও লক্ষ্য করেছেন যে কেউ হয়তো একটা চাকরি ছেড়ে দিল, এখন আরেকটা চাকরি নিল, সেখানে গিয়ে দেখলো যে ভায়োলেশন আরও বেশি, কারণ পৃথিবীর ব্যবসা বাণিজ্যগুলো আসলে পুঁজিবাদীদের দ্বারা পরিচালিত, সেখানে হালাল হারামের খুব কমই কেয়ার করা হয়, ফলে আধুনিক যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, এখানে সুদ, এখানে ঘুষ, এখানে নানা রকম ডিসঅনেস্টি, এসব কিছু মিলে, দুর্নীতি সব কিছু মিলে পিওর হালাল উপার্জনটা আসলেই কঠিন, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে যারা নিজের ইনকামটাকে কমপ্লিট পিওর করতে চান, তারা পিউরিফাই মানে পিউরিফিকেশন
ইনকামটা থেকে হারাম অংশটাকে বের করে দেওয়ার একটা পদ্ধতি অনুসরণ করে মোটামুটি একটা গ্রহণযোগ্য পদ্ধতির মধ্যে থাকতে পারেন। আফরিনা সাদিয়া বলেছেন, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে স্বামীর সেবা করলে মনে যদি এই নিয়ত থাকে যে আমি স্বামীর ভালোবাসা পাবো, তাহলে কি সেবার ইবাদত নষ্ট হয়ে যাবে, যেহেতু ইবাদত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হয়? এখানে কোনো কোনো আমল আছে যে আমল একাধিক উদ্দেশ্যেও করা যায়, এবং শরিয়া এই একাধিক উদ্দেশ্যগুলোকে পারমিশন দিয়েছে, পারমিট করেছে, অনুমতি দিয়েছে। সেরকমই একটা আমল হচ্ছে স্বামীর সেবা করা, এবং স্বামী কর্তৃক স্ত্রীরও সেবাদান, কারণ স্ত্রীর খোরপোষ তাকে দিতে হয়, স্ত্রীর ভালো মন্দের দিকে তাকে লক্ষ্য করতে হয়, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থাও তাকে করতে হয়। স্বামীর সেবা আমাদের আসলে মুসলিম সমাজে প্রচলিত আছে এটাই যে স্বামীর সেবাই স্ত্রী করবে, স্ত্রীর সেবার স্বামীর লাগবে না, ব্যাপারটা তা নয়। বরং ইসলাম স্বামীর সেবাকে যেমন খুব গুরুত্ব দিয়েছে, আবার স্ত্রীর সেবাকেও স্বামীর উপরে অবধারিত করে দিয়েছে। শুধু তাই না, এই ফরজ সেবাটা দেওয়ার ক্ষেত্রে স্বামী যে কষ্টটা করছে সেটাকে শরিয়াত ইবাদত হিসাবে গণ্য করছে। সহিহ মুসলিমের যে হাদিসটা সেটা আপনারা সবাই জানেন, অনেকবারই শুনেছেন, আমরাও বলেছি, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে অনেকগুলো সাদাকা অর্থাৎ ইবাদতের সওয়াবের কাজ বলতে বলতে বললেন, হাত্তা মা তাদাউ ফিফি ইমরাতিক, এমনকি তুমি যে লোকমাটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ সেটাও সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর যে সেবাগুলো দিচ্ছে সেটাও সাদাকা, সেটাও ইবাদত। আচ্ছা, এক্ষেত্রে একাধিক উদ্দেশ্যের কথা এসেছে, যেমন আল্লাহ সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য, যেমন স্ত্রী কর্তৃক স্বামীর সন্তুষ্টি বা ভালোবাসা পাওয়া, বা স্বামী কর্তৃক স্ত্রীর সন্তুষ্টি এবং ভালোবাসা পাওয়া, এবং থার্ড আরেকটা উদ্দেশ্য হতে পারে মানুষ তাদেরকে সুখী দম্পত্য হিসাবে মনে করা, এরকম নানা রকম উদ্দেশ্য কিন্তু এখানে একসাথ হতে পারে। আপনি যদি মূলত এবং প্রধানত আল্লাহ সন্তুষ্টির জন্য এই ভালো অভ্যাসগুলোকে রপ্ত করেন, তাহলে এখানে সাদাকার বিষয়টা এক্সপোজড হবে, আল্লাহ এটাকে সাদাকা হিসাবে গ্রহণ করবেন। এর পাশাপাশি সেকেন্ডারি অবজেক্টিভ হিসাবে বা দ্বিতীয় পর্যায়ের আনুষাঙ্গিক লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আপনি আরও ইচ্ছা করলেন কি আমি স্বামীর ভালোবাসা পাবো, অথবা স্বামী ইচ্ছা করলে স্ত্রীর ভালোবাসা পাবো, অন্য মানুষের প্রশংসা পাবো, আত্মীয় স্বজন আমাদেরকে ভালো দম্পতি বলবে, এই যে আরও তিন চারটা, এগুলো সেকেন্ডারি এবং আনুষাঙ্গিক উদ্দেশ্য। তাহলে প্রাইমারি উদ্দেশ্য যেটা আল মাকাসিদ আল আসলিয়া, সেটা যদি ঠিক থাকে, আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে এই সেকেন্ডারি আনুষাঙ্গিক উদ্দেশ্যগুলো অনেক রকম থাকলে কোনো সমস্যা নেই, কারণ এই আনুষাঙ্গিক উদ্দেশ্যগুলো আসলে প্রথম উদ্দেশ্যের পরিপূরক। বরং যদি আল্লাহর জন্য আপনি স্বামীকে ভালোবাসেন এবং স্বামীর সেবাটা দেন, এবং স্বামী যদি আল্লাহ সন্তুষ্টির জন্য স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর সেবাটা দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হচ্ছে তাদের পারস্পরিক সম্প্রীতি আল্লাহ বাড়িয়ে দেবেন, তাদেরকে সুখী দম্পতি হিসাবে আল্লাহ তৈরি করে দেবেন, এবং তাদেরকে মানুষ এক্সাম্পল হিসাবে পেশ করবে। সুতরাং এটা তো আল্লাহর দান। সুতরাং আপনার যে সেকেন্ডারি উদ্দেশ্যগুলো, সেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে প্রাথমিক উদ্দেশ্যটা ছিল, প্রাইমারি অবজেক্টিভস, এটার সাথে সাংঘর্ষিক নয় বিধায় আপনার এই আমলটা ইবাদত হতে কোনো বাধা নেই। সাফাত বলেছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আপনি বলেছেন যে আপনার প্রশ্ন হলো, শেখ ইমামতির বিধান কি? অনেক সময় আমরা যারা ব্যাচেলর মেসে থাকি তাদের মধ্যে একজন ইমাম হয়, তো সেই ক্ষেত্রে কিভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবো, বিভিন্ন রুকুন কিভাবে পালন করব? আমরা এখানে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে ইমামতির ক্ষেত্রে আমরা আসলে কিভাবে আমলটা করব। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে এই হাদিসটা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কাউমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, কাউমের লোকজনের ইমামতি করবে যে আল্লাহর কিতাবকে সবচেয়ে ভালোভাবে পড়তে পারে, আল্লাহর কিতাবের সবচেয়ে সুন্দর এবং বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, তিনি ইমামতি করবেন। ফা ইন কানু ফিল কিরাআতি সাওয়া,
যদি তারা কেরাতের মধ্যে একই রকম হয়, ফা আলাম হুম বিসুন্নাহ, তাহলে দ্বিতীয় প্রায়োরিটি বৈশিষ্ট্যে যেতে হবে, সেটা হচ্ছে তাদের মধ্যে যে সুন্না সম্পর্কে সবচেয়ে ভালো জানে। ফা ইন কানু ফিস সুন্নাতে সাওয়া, যদি তারা সুন্নার ক্ষেত্রেও সমান হয়, কিতাবুল্লাহর ক্ষেত্রেও সমান, সুন্নার ক্ষেত্রেও সমান, ফা আকদামু হুম হিজরাতান, তাহলে হিজরতের দিক থেকে তাদের মধ্যে যে আগে হিজরত করেছে তাকে ইমামতের জন্য সিলেক্ট করা হবে। এটা সাহাবাদের ক্ষেত্রে, আমাদের মধ্যে তো আর হিজরতের বিষয়টা ওইভাবে নেই, তবে আমাদের মধ্যে অন্য ভালো গুণাবলীর দিকে তাকানো যেতে পারে। যেহেতু হিজরত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, তাহলে ইসলামের অন্য গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে কে অগ্রগামী সেটা দেখেও আমরা সিদ্ধান্ত নিতে পারি। ফাইন কানু ফিল হিজরতে সাওয়া, যদি তারা হিজরতের ক্ষেত্রে সমান হয় সবাই মুহাজের, তাহলে আকদামুহুম সিলমান অথবা সালামান, তাহলে তাদের মধ্যে যে সবার আগে ইসলাম গ্রহণ করেছে, ওয়ালা ইয়ামানুর রাজুল আর রাজুল ফি সুলতানিহি ওয়ালা ইয়াকউদু ফি বাইতিহি আলা তাকরামাতিহি ইল্লা বিইদনিহি, এটা আরেকটা মাসআলা এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমাদের সাথে সংশ্লিষ্ট যেই অংশটুকু সেটা আমরা দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনটা স্তর বলেছেন, সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াতকারী এবং তারপরে সুন্নাহ সম্পর্কে যে সবচেয়ে জানে এবং হিজরতে দিক থেকে যে সবচেয়ে অগ্রগামী অথবা সেখানেও সমান হলে যে ইসলাম আগে গ্রহণ করেছেন। তো এক্ষেত্রে আমরা বলবো এর প্রায়োরিটি লিস্টও আমরা তার আলোকে করতে পারি, যে এই সব কিছুতে যারা সমান হবেন তাহলে তারপরেও অন্য দিক থেকে যদি কেউ অগ্রগামী হয়ে থাকেন তিনি আওলা হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই চারটে স্তর দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে জ্ঞানে, এলেমে এবং আমলে, হ্যাঁ, এবং ইসলামের বিভিন্ন দিক থেকে যে যত অগ্রগামী ইমামতের জন্য তিনি ততটা যোগ্য হবেন। তো আপনাদের সেই ব্যাচেলর মেসে আপনারা সেভাবেই করবেন, খুব সহজেই সেটা বোঝা গেল। আর বলেছেন বিভিন্ন রুকুন কীভাবে পালন করবেন, এখানে তো সালাতের রুকুনের কথা আপনি বোঝাচ্ছেন, এখানে তাদিলে আরকান ফরজ, কারো কারো মতে সেটা ওয়াজিব, বাট আমরা দেখেছি তাদিলে আরকান যেই সাহাবি ঠিকমতো আদায় করেননি, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে বারবার বলেছেন কুম ফসল্লি ফাইন্না কালাম তুসল্লি, যে তুমি আবার যাও সালাত পড়ো, কারণ তুমি সালাত পড়োনি, কারণ তোমার তাদিলে আরকান মিস হয়েছে। হাদিসের ভাষ্য দ্বারা সেটাই বোঝা যায়। অতএব যে কোনো রুকন আপনি পালন করবেন, ধীরে সুস্থে পালন করবেন, কিয়াম থেকে রুকু, রুকু থেকে একদম সোজা হয়ে দাঁড়াবেন, সেখান থেকে সুন্দরভাবে সেজদায় যাবেন, সেজদায় সাতটা অঙ্গের উপরে আপনি সেজদা করবেন, সেখান থেকে আপনি উঠে বসবেন, দুই সেজদার মাঝখানে সুন্দর করে বসবেন এবং সেই দোয়াটা পড়বেন, তারপরে সেকেন্ড সেজদা করবেন, তারপরে আপনি আবার দ্বিতীয় রাকাতে উঠবেন। এখানে জেলসাতুল ইস্তেরাহারও একটা আমল আছে, সেটা সুন্নাহ, সেটা জরুরি নয়, সেটা সুন্নাহ। জেলসাতুল ইস্তেরাহা না করেও দ্বিতীয় রাকাতে উঠা যায়, তবে মালিক ইবনুল হুয়াইরিথ রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে জেলসাতুল ইস্তেরাহা করাটা সুন্নাহ। যদিও আমাদের শায়েখদের মধ্যে অনেকেই বলেছেন এবং আরব স্কলারদের মধ্যে অনেকে বলেছেন এটা সুন্নাতুন ইনদাল হাজাহ, অর্থাৎ এই সুন্নাটা যার প্রয়োজন, অর্থাৎ যার বসে উঠলে ভালো লাগে, তার জন্য সুবিধা হয়, তার জন্য সুন্না, অন্যদের জন্য এটা সেরকম সুন্না আমল হিসাবে গণ্য হবে না। যাই হোক, এটা ওলামায়েদের মধ্যে একতলাফ, কেউ কেউ এটাকে মতলাক সুন্না হিসাবে উল্লেখ করেছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমামতের শুরুতে অনেক ইমাম একটি দোয়া বা স্লোগান পড়েন, সেটা কোন হাদিস থেকে নেওয়া এবং পূর্ণ দোয়াটা কি? দোয়া বা স্লোগান আসলে আপনি কোনটা বুঝাচ্ছেন আমার কাছে ওটা অতটা ক্লিয়ার নয়, কারণ এখান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে রেওয়ায়েতগুলো আমরা পাই, যেমন বুখারীতে তাকবীরের কথা বলা হচ্ছে, কেউ কেউ এটাকে বলেন যে সেটা আসলে তিনবার আস্তাগফিরুল্লাহ দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন এটাই বোঝা যাচ্ছে, এবং ইবনে আব্বাস হাদিসের তাকবীর দ্বারা সেটাই বোঝানো হচ্ছে। আবার কেউ কেউ মনে করেন যে না, তাকবীর দ্বারা তো আল্লাহু আকবার বোঝানো হয়, অতএব সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলাটা মাশরু, এটা একটা ইখতিলাফি মাসআলা। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি যদি দোয়া দ্বারা এটা বোঝান অথবা স্লোগান দিয়ে এটা বোঝান, তাহলে এটা তো সহি হাদিস দ্বারা সাব্যস্ত। আর এছাড়াও আপনি জানেন যে সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আজকার পড়তেন,
এবং তিনি যদি ইমামতি করতেন তাহলে মুসল্লিদের দিকে ফিরে যেতেন, সব সালাতে মুসল্লিদের দিকে ফিরতেন এবং সেখানে তিনি এই দোয়াগুলো করতেন, এর সাথে তিনি আয়াতুল কুরসি পড়তেন এবং কুল হু আল্লাহ, কুল আউযু রব্বিল ফালাক, কুল আউযু রব্বিন নাস এই সূরাগুলো পড়তেন এবং পাশাপাশি আরও কিছু আদকার পড়তেন এবং কিছু দোয়া করতেন। এগুলো হচ্ছে মাসনুন, আদকার এবং দোয়া এবং সোয়ার, এটাই উত্তম, এটাই উত্তম। আর যারা মুক্তাদি তারাও ইমামের সাথে সাথে এই সেম জিনিসগুলোই ফরজ সালাতের পরে পড়বে, সেটাই হচ্ছে মাসনুন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, বলেছেন অজু শেষ হওয়ার আগে আবারও অজু ভেঙে গেলে কি প্রথম থেকে শুরু করতে হবে কি না? হ্যাঁ, অজু যদি ভেঙে যায় এটা মাঝখান থেকে শুরু করার কোনো সুযোগ নেই, সালাতের ক্ষেত্রে সে সুযোগটা আছে। যেমন সালাত যদি আপনি মাঝপথে থাকা অবস্থায় সালাতে অজু ভেঙে যায় তাহলে অজু করে এসে মাঝখানে কারোর সাথে কথা বলবেন না, অজুটা করে এসে যেখানে শেষ করেছিলেন, অজু ভেঙে গিয়েছিল সেখানে বেনা করে আপনি সালাতটা শেষ করতে পারবেন। কিন্তু অজুর ক্ষেত্রে সেটা নয়, অজু ভেঙে যাওয়ার পরে আপনাকে নতুন করে পূর্ণ অজুই করতে হবে, এখানে আংশিক অজু করার সুযোগ নেই। এটা দুরকম, এক পূর্ণ অজু শেষ হলো আবার শুরু থেকে অজু করবেন যদি আপনার অজুটা ভেঙে যায়। আর যদি এটা হয় যে আপনি মুখমণ্ডল ধৌত করলেন এমতো অবস্থায় অজু ভেঙে গেল, তখনও আপনি আবারও শুরু থেকেই, একদম শুরু থেকে যেভাবে অজু করতে হয় সেভাবেই করবেন। কারণ অজুর ক্ষেত্রে এমন কোনো হাদিস নেই বা দলিল নেই যার দ্বারা বোঝা যায় যে অজুর মাঝপথে অজু ভেঙে গেলে তখন সেখান থেকে বেনা করতে পারবে, এমন কিছু নেই। ফেরদাউসি বেগম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা কি ফজর মাগরিবের নামাজের পর পা মোড়ানো অবস্থায় 10 বার পড়তে হবে? এই দোয়াটা তো আপনি প্রত্যেক ফরজ নামাজের পরেই পড়বেন। এই দোয়াটা যখন আপনি যেমন আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, 100তম সময় আপনি এটা পড়তে পারেন। আর এছাড়াও সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে এটা আছে, কিন্তু এটা পা মোড়ানো অবস্থায় 10 বার এমন হাদিস আমরা পাইনি। হ্যাঁ, এই যে স্পেশাল একটা অবস্থায় পড়ার কথা এখানে রেকমেন্ড করা হচ্ছে, এইটা যদি কোনো সহি এবং বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না হয় তাহলে এটা বেদাত হিসাবে গণ্য হবে। এবং আমার জানা মতে সহি কোনো হাদিসে এভাবে পা মোড়ানো অবস্থায় পড়ার কথা আসেনি, বরং এটা ওপেন রেখে দেওয়া হয়েছে, মুসল্লি তার ইচ্ছামতো এটা পড়বেন, সকাল সন্ধ্যার আজকারেও এটা পড়বেন এবং ফরজ সালাতের পরেও এটা পড়াটা মাসনুন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ফজর এবং মাগরিবের সময় পড়লে কিয়ামতের দিন হিসাবটা সহজ হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দোয়া পড়তেন, এটাকে সাহি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এটা একটা সুন্দর দোয়া, এই দোয়াটা ওপেন, এই দোয়াটা ফজর এবং মাগরিবের সময় এর সাথে খাস করাটার কোনো সহি দলিল নেই। অতএব ফজর এবং মাগরিবের সাথে খাস না করে এটাকে আমভাবেই পড়তে হবে বা পড়া যাবে। এরকম আরও অনেক দোয়া আমরা নিজেরা নিজেদের মন মতো করেও আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, এমনকি সেজদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ফাজতাহিদুল্লাহু ফিদ্দুআ, বেশি বেশি করে দোয়া করো, বেশি দোয়া করো মানে দোয়ার মধ্যে এতেদা অর্থাৎ সীমালঙ্ঘন জায়েজ নেই, দোয়ার মধ্যে কোনো হারামের পক্ষে আল্লাহর সাহায্য চাওয়া জায়েজ নেই, হ্যাঁ ইত্যাদি। দোয়ার মধ্যে সীমালঙ্ঘন বাদ দিয়ে মাসনুন তরিকায় দোয়া নিজের মনের মাধুরী মিশিয়ে করা যাবে, হে আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবকে সহজ করে দাও, এ দোয়াটা চাওয়াই যেতে পারে। কিন্তু এটা ওপেন, এটা ওপেন, ওপেন মানে হচ্ছে উন্মুক্ত, যে কোনো সময় যে কোনো অবস্থায় এ দোয়াগুলো করা যায়, কিন্তু এগুলোকে খাস করা কোনো দলিল ছাড়া, যদি আমরা খাস করি তাহলে সেটা দলিল ছাড়া আমল হবে এবং সেক্ষেত্রে খাস করার কারণে এটা বেদাতে পরিণত হয়ে যাবে, আমাদের সে ব্যাপারে সাবধান থাকতে হবে। আচ্ছা, আপনি আরেকটা বলেছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এ দোয়াটা ফরজ ফজর এবং মাগরিবের পরে 7 বার পড়া এটাকে সহি না? এটা শুদ্ধ নয়, এভাবে 7 বারের নিয়মের মধ্যে এটাকে বেঁধে ফেলা এবং একটা রসম রেওয়াজ হিসেবে চালু করা এটা শরীয়ত সিদ্ধ নয়। যদিও আপনি উন্মুক্তভাবে এটা পড়তে পারেন, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আমরা তো সালাতের শেষেও আমরা মুক্তি চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার মানে হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
তাহলে সেটা তো আমরা সালাম ফেরানোর আগে যে চারটা জিনিস থেকে তাআউজ সেখানেও আছে। রাফিয়া খাতুন বলেছেন, ভালো কাজের ইচ্ছাগুলো কি আল্লাহর পক্ষ থেকে আসে? হ্যাঁ অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি বান্দাকে ভালো কাজের দিকে আহ্বান করেন, ভালো কাজের চিন্তা মানুষের মধ্যে জাগরুক করেন, এবং তিনি পুরো ওহিতে কোরআনের পুরো কোরআনের মধ্যে তিনি হেদায়তের দিকে মানুষকে ডেকেছেন, মানুষকে তিনি হেদায়ত দেন। অত আর হেদায়তটা সবসময় ভালো, ভালোর দিকে যাওয়াটাই হচ্ছে হেদায়ত, আল্লাহর নির্দেশের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে যাওয়াটাই হচ্ছে হেদায়ত, এটাই হচ্ছে ভালো কাজ। এবং আমরা দেখেছি আল কোরআনের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কথা বলেছেন, তিনি কখনো নির্দেশ দিয়েছেন, সরাসরি নির্দেশ দিয়েছেন, আবার কখনো বলেছেন এটা মোমিনদের বৈশিষ্ট্য, এটা উম্মা ইসলামিয়ার বৈশিষ্ট্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে ভালো কাজের নির্দেশ দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহই এটা এর দিকে গাইড করেছেন, আল্লাহই এটার গুরুত্ব বর্ণনা করেছেন, এবং আল্লাহ সেদিকে মানুষকে নির্দেশনা দিয়েছেন। আর এর বিপরীতে খারাপ কাজের নির্দেশনা আসে বা প্ররোচনা আসে, এটা শয়তানের পক্ষ থেকে, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আমরা অবশ্য অবশ্যই তাদেরকে পদভ্রষ্ট করব, তাদের সামনের থেকে আসব, তাদের পেছন থেকে আসব, তাদের সব দিক থেকে আসব, তাদেরকে আমরা পদভ্রষ্ট করব, তবে যারা তোমার পথে থাকবে, যারা মানে আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের পথে যারা থাকবে, তারা ছাড়া আর সবাইকে শয়তান আসলে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এবং শয়তান সে শপথ করেছে, সে মানে তাকিদ সহকারে বলছে, আমি তাদেরকে ভ্রষ্ট করব, বিভ্রান্ত করব। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে সমস্ত বিভ্রান্তির প্রচেষ্টা এগুলো শয়তানের পক্ষ থেকে। এখানে আরও একটা বিষয় আছে, তাহলে কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেই এই শয়তানের ষড়যন্ত্রটা ফলপ্রসূ হচ্ছে? না, এখানে আরেকটা ডিসকাশন আছে, সেটা আমরা আসলে আজকে ওইভাবে বলতে যাচ্ছি না, কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি যাতে কেউ আবার কনফিউজড না হন। সেটা হচ্ছে এই যে শয়তান দ্বারা প্ররোচিত হয়ে বিভ্রান্ত হয়ে যাওয়াটা, এটা হলো আল্লাহর সুন্না কাউনিয়া, অর্থাৎ আল্লাহর এরাদা কাউনিয়া। আল্লাহর দুই ধরনের ইচ্ছা আছে, একটা হলো শরাই ইচ্ছা, আরেকটা হলো সৃষ্টিগত ইচ্ছা। যখন কোনো দুষ্ট লোক খারাপ কাজ করতে চায়, আল্লাহ সেটাকে হতে দেন, এটা হচ্ছে আল্লাহর এরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছা। কারণ যদি তাকে সেটা না দেন, তাহলে তো পরীক্ষাটা কমপ্লিট হচ্ছে না। আর সেই লোক নিজের উইল পাওয়ারকে ইউজ করে, শয়তান ইবলিসও তার নিজের উইল পাওয়ারকে ইউজ করে এভাবে মানুষকে বিভ্রান্ত করছে, অতএব সেজন্য সে শাস্তি পাবে। অর্থাৎ আল্লাহ শয়তান এবং মানুষের মধ্য থেকে একদল লোককে বা সবাইকে তিনি তার একটা প্রবৃত্তি তৈরি করে দিয়েছেন, উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, যে উইল পাওয়ারটাকে কাজে লাগিয়ে সে আল্লাহর নির্দেশের বাইরে যেতে পারে। এবং এই উইল পাওয়ারটাকে কাজে লাগানোর ক্ষমতা যেহেতু দিয়েছেন, এই জন্য আল্লাহতালা আরেকটা যে ইচ্ছা করেন সেটা হচ্ছে এরাদা শারঈয়া। আল্লাহ যে আইন বিধান রচনা করেছেন যেখানে ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের শাস্তির কথা বলেছেন, সেটা হলো এরাদা শারঈয়া। এবং তার ভিত্তিতে আল্লাহতালা হয় কাউকে পুরস্কৃত করবেন যে ভালো কাজ করে কারণ সে আল্লাহর নির্দেশ মেনেছে, আর যে খারাপ কাজ করে কারণ সে আল্লাহর নির্দেশ অমান্য করে সেই জন্য তাকে জাহান্নামে দেবেন। কিন্তু এ দেওয়ার পেছনে আল্লাহর মূল কারণটা হলো তিনি তাদেরকে উইল পাওয়ার দিয়েছেন, অতএব আল্লাহ তাদেরকে বাধ্য করেননি। কিন্তু এই যে বাধ্য করেননি, যে যেটা চেয়েছে তার জন্য সেটা সহজ করে দিয়েছেন, এটা হচ্ছে এরাদা কাউনিয়া, এটা সৃষ্টিগত ইচ্ছা। ফলে এই বিষয় নিয়ে আমার মনে হয় আর কোনো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ কাজগুলোর ইচ্ছা শয়তানের পক্ষ থেকে আসে। কাউকে মুনাফিক বা কাফির বলার বিধান কি? অনেক বড় প্রশ্ন করেছেন। আসলে কাউকে মুনাফিক কথায় কথায় বলা এটা জায়েজ নেই। কারোর মধ্যে যদি নেফাক থাকে, তাহলে বলতে হবে তার মধ্যে নেফাক পাওয়া গিয়েছে। তারপরেও আমরা তো আজকাল যেটা দেখতে পাচ্ছি, একজন আরেকজনকে খামাখায় আক্রমণাত্মকভাবে কথাগুলো বলছে। আর তাকফির করা, কাফির বলা মানে তাকফির করা, তাকফির করার বেশ কিছু বিধান আছে, নীতিমালা আছে, এগুলো সম্পর্কে আপনারা islamkio.info-র মধ্যে অত্যন্ত বিস্তারিত পাবেন। সেখানে আরবিতে পাবেন, ইংরেজিতে পাবেন, এবং বাংলাতেও পাবেন, বেশ কিছু জিনিস এখন বাংলা হয়ে যাচ্ছে। তো আমরা সেটা দেখে নেওয়ার জন্য বলবো, তাকফির কথায় কথায় কাউকে তাকফির করা এটা আসলে শরীয়তসম্মত নয়। তবে যদি কোনো কাজ প্রমাণিত হয় যে কুফুরি,
তাহলে সেই কাজকে কুফরি বলা যাবে। কিন্তু কোনো একজন ব্যক্তিকে কাফির বলার আগে প্রথমত তিনি অথরাইজড ব্যক্তি হতে হবে, যে তাকফির করার জন্য তিনি অথরাইজড কি না, কারণ যে কোনো ব্যক্তি যে কাউকে কাফের বলে ফেলবেন এটা শরীয়তসম্মত নয়। দ্বিতীয়ত হচ্ছে কাফির হিসাবে কাউকে সাব্যস্ত করার আগে এমনকি মুসলিম রাষ্ট্র হুজ্জত কায়েম করতে হবে, একজন ব্যক্তি কেন আসলে এই কুফরিটা করলো, জেনে বুঝে করলো, সে কি ইচ্ছাকৃতভাবে করলো, ইত্যাদি নানা প্রশ্ন আছে। কারণ তার উপর হুজ্জত কায়েম করে তাকে সুযোগ দেওয়া হবে 3 দিনের, যাতে সে আবার ইসলামের দিকে ফিরে আসে। অতএব কথায় কথায় এভাবে কাউকে কাফির বলা, এটা ইসলামী রাষ্ট্রের অথবা মুসলিম ব্যক্তিত্বের অথবা ওলামায়ে কেরামের স্বভাব নয়। এটা যখন ইসলামী রাষ্ট্রের যখন অথরিটি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করবে, তখন এই বিষয়টা সামনে আসবে এবং তখন হুজ্জত কায়েমের মধ্য দিয়ে হয়তো পুরো বিষয়টা প্রমাণ করা হবে। এবং তারপরে যদি প্রমাণিত হয় যে সে কাফির, তাহলে সেই কুফুরির বিষয়টা সেটা সাব্যস্ত করা যাবে। আর যদি প্রমাণিত হয় যে না, সে তওবা করে ফেলেছে, তাহলে তাকে আর কাফির বলা যাবে না। আচ্ছা, আজকে শেষ প্রশ্নটা আমরা নিচ্ছি তানভীর আলম শাওন থেকে। তিনি বলেছেন, শেখ, সামাজিক দূরত্ব মেনে কাতারে যে ফাঁকা রেখে সালাত পড়ানো হয় মসজিদে, এটা কি ঠিক? বাংলাদেশে বাজার, বাস, বাদবাকি কোনো ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা হয় না মসজিদ ব্যতীত। এখন আমি কি মসজিদে সালাত আদায় করবো নাকি বাসায়? এটা সামাজিক দূরত্ব নয়, এটা শারীরিক দূরত্ব। কারণ সামাজিক সম্পর্ক বলতে যেটা বোঝায়, এখানে সেই সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব এখানে ইন্ডিকেট করা হচ্ছে না, বরং এটা হলো ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স না, ফিজিক্যাল ডিস্টেন্স, এটা হলো শারীরিক দূরত্ব। এই শারীরিক দূরত্ব, এই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাতারগুলোর মাঝখানে, অর্থাৎ দুই ব্যক্তির মাঝখানে কোনো ফাঁক না রাখতে, বরং মাঝখানের ফাঁকটাকে পূরণ করতে তিনি নির্দেশ দিয়েছেন সালাতের মধ্যে। এটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে মূল। এখন মাঝখানে ফাঁক রাখার যে বিধানটা, এটা এখন একটা রাষ্ট্রীয় নীতি। আমরা অনেক মুসলিম রাষ্ট্রে দেখেছি, আমাদের বাংলাদেশের বাইরেও, মানে সামাজিকভাবে এটা আরোপ করা হয়েছে, নির্দেশ জারি করা হয়েছে। ফলে মসজিদগুলোতে যারা এখন সালাত পড়ছেন, তারা অনেকেই মনে করেন যে আসলে মাঝখানে ফাঁক রেখেই তাদেরকে দাঁড়াতে হবে, যেহেতু এটা একটা রাষ্ট্রীয় নির্দেশ অথবা সমাজের যারা মূল নেতৃত্ব তাদের নির্দেশ, ফলে তারা সেটাকে পালন করছেন। এক্ষেত্রে আমরা আমাদের শায়েখদের অনেককে দেখেছি যারা প্রথমে বলেছিলেন যে এভাবে সালাত হবে না, এটা করাটা ঠিক নয়। পরবর্তীতে যখন এই নির্দেশটা জারি করা হলো, তখন বলেছেন যে এটা নির্দেশ যেহেতু জারি করা হলো, ফলে এটা অনেকটা বাধ্যতামূলক বা জরুরতের পর্যায়ে চলে গেছে। তারা সেই নির্দেশ পরিপালনের জন্য মাঝখানে ফাঁক রেখে যে সালাদটা আদায় করছে, সেই সালাদটা বাতিল হবে না, যেহেতু এটা মসজিদে সালাত আদায়ের ক্ষেত্রে একটা জরুরি নির্দেশ হিসাবে এখন চিহ্নিত হয়েছে। এটা হলো একটা বিষয়। আর কোনো সন্দেহ নেই যে আসলে এই যে মহামারীটা দেখা দিল, এই মহামারীর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই যে COVID-19 সংক্রমণটা চলছে, সেটা একটা অভূতপূর্ব অবস্থান। ফলে আমাদের ওলামায়ে কেরামের মধ্যেও এই যে মাঝখানে ফাঁক রেখে দাঁড়াবে কি দাঁড়াবে না, এটা নিয়ে ব্যাপক ইখতিলাফ দেখা যাচ্ছে। কেউ বলেছেন যে না, তারা যদি একসাথে পড়ে তাহলে মাঝখানে ফাঁক না রেখেই পড়তে হবে। আর কেউ বলেছেন যে না, যেহেতু যে একটু আগে বললাম যে এখন সামাজিক জায়গাগুলোতে, মসজিদের জায়গাগুলোতে যেখানে সামাজিক সমাবেশ হয়, কালেকটিভলি সবাই সালাত পড়ে, সেখানে তাদের আলাদা করেই সালাত যেহেতু পড়তে হচ্ছে, অতএব তাদের সালাত সেটা হবে। যাই হোক, আমরা এখানে এতটুকু বলতে পারি যে যেহেতু মসজিদ কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে সেটা পরিপালন করছে, অতএব আপনি আমি এককভাবে যদি কখনো সেই জামাতে দাঁড়াই এবং মাঝখানে ফাঁক থাকে, তাহলে আমাদের সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই আমাদের ওলামায়ে কেরামকে আমরা পরিশেষে বলতে শুনেছি। এই নানা
কার্যকারণ এবং নানা পরিস্থিতির উদ্ভবের কারণে। শুধুমাত্র কোভিড-19 না, এখানে আরও অনেকগুলো বিষয় আছে যেটা আমার আলোচনায় আমি পেশ করেছি। তবে অনেকেই বলেছেন যদি মসজিদে এভাবে অনেক ফাঁক ফাঁক করে দাঁড়ানো হয় তার চাইতে উত্তম হচ্ছে বাসায় সালাত পড়া এবং সেখানে জামাত করে পড়া, কারণ বাসায় যেহেতু সবাই সুস্থ এবং এখানে প্রচুর লোকজনের জনসমাগম নেই, ফলে বাসায় আর তাকে এভাবে ফাঁক ফাঁক করে দাঁড়াতে হচ্ছে না। অতএব ছোট জামাত যেখানে ফাঁক ফাঁক করে দাঁড়াতে হচ্ছে না সেটা আফদল হচ্ছে এভাবে অনেক ফাঁক ফাঁক করে দাঁড়ানোর জামাতগুলোর চাইতে। এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি এবং আমার কাছেও অনেক ক্ষেত্রে সেটা সঠিক মনে হয়। আর যদি কেউ মনে করেন যে কোনো জনপদে তারা স্বাস্থ্য রক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে চলে, তারা যদি সফগুলোকে ফাঁক কমিয়ে আনতে পারেন বা ফাঁকটা বন্ধ করতে পারেন তাহলে সেটা আওলা, সেটা আওলা। তবে এই মুহূর্তে যেহেতু সংক্রমণটা আরও বেড়ে গেছে, ফলে আমার মনে হচ্ছে এই জনসমাবেশের জায়গাগুলোতে আসলে হয়তো আমরা সব জায়গায় সেই নিয়মটা পালন করতে পারবো না যেটা সালাতের নিয়ম, মাঝখানে ফাঁক বন্ধ করা। ফলে সেই কথাটাই পরিসরে থাকলো, যদি অনেক ফাঁক ফাঁক করে দাঁড়াতে হয় তার চাইতে আওলা হচ্ছে এমন জায়গা সালাত পড়া যেটা ঘরে অথবা আমরা বিল্ডিংয়ের মধ্যে যেখানে সমস্ত সুস্থ মানুষরা রয়েছেন এবং ফাঁক বন্ধ করে তারা সালাত পড়ছেন। আল্লাহ তাআলা আলাম। তো আজকে আমরা অনেকগুলো প্রশ্ন আপনাদের যেগুলো ইতোমধ্যে এসেছে আমরা নিলাম, আরও হয়তো অনেক প্রশ্ন আপনারা করেছেন, সেগুলো আমরা পরবর্তী কোনো এক পর্বে আলোচনা করব। আমি প্রসঙ্গক্রমে আবারও বলছি যে হয়তো আমরা দু একদিনের মধ্যে আমাদের জানতে চাই রেকর্ডেড অনুষ্ঠানের জন্য কিছু প্রশ্ন চাইব, সেখানে অনেকগুলো বিভাগওয়ারি সিরিজ প্রশ্নোত্তর থাকবে, এর মধ্যে একটি হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন। এ বিষয়ে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যার উদ্ভব হয় সেগুলো প্রশ্ন আকারে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্নগুলোর শরিয়া ভিত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ আমাদের সবার ভালো করুন, আমাদেরকে সুস্থ রাখুন এবং কোভিড-19 সংক্রমণ থেকে আমাদেরকে আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহর কাছে সে দোয়া করে। এবং সবাইকে আবারও শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।